সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে শুরুতেই NBS24.org শিরোনাম দিল্লির বাজারে আইডি বিস্ফোরক রাখার পিছনে পাকিস্তান গোয়েন্দাদের সন্দেহের তীর আইএসআই এর দিকে বিস্ফোরণে কাঁপলো ইরানের বিভিন্ন শহর 10 ঘন্টা পর টেক্সাসে জিম্মি নাটকের অবসান জিম্মিরা অক্ষত অবস্থায় উদ্ধার আবুধাবির কাচের ভবনগুলো আমাদের নাগালের মধ্যে আমিরাতকে হুঁশিয়ারি ইয়েমেনি পত্রিকার 24 ঘন্টা সৌদি জোটের 33 হামলা বহু হুতি বিদ্রোহী নিহত ফের ইসরায়েলের বিমানবন্দরে হাফতারের বিমান বিশ্বে করোনায় মৃত্যু সংক্রমণ দুটোই কমেছে এবং 2800 সদস্যকে বরখাস্ত করলো তালেবান দর্শক দিল্লির বাজারে আইডি বিস্ফোরক টাকার পেছনে পাকিস্তান গোয়েন্দাদের সন্দেহের তীর আইএসআই এর দিকে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি দিল্লির বাজারে আইডি বিস্ফোরক রাখার পিছনে পাকিস্তান গোয়েন্দাদের সন্দেহের তীর আইএসআই এর দিকে গত শুক্রবারই রাজধানী দিল্লির বুকে ধরা পড়েছিল বড়সড় নাশকতার ছক কে বা কারাই বিস্ফোরক ভর্তি ব্যাগটি গাজীপুর ফুল বাজারে রেখেছিল সেটা প্রাথমিকভাবে জানা যায়নি কিন্তু তদন্ত এগোতে ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে এর পেছনে রয়েছে পাকিস্তান দিল্লি পুলিশের স্পেশাল সেলের অনুমান তেমনই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে গোয়েন্দারা যা সূত্র পাচ্ছেন তা থেকে মনে করা হচ্ছে নিশ্চিতভাবেই পাক গোয়েন্দা সংস্থা আইএসআই এই নাশকতার ফোন দিয়ে এঁটেছিল যদিও সৌভাগ্যবশত তাদের চক্রান্ত সফল হয়নি অন্যথায় ভরাবাজারের মধ্যে বিস্ফোরণ হলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হতে পারত পুলিশ সূত্রে খবর শুক্রবার সকাল 10:20 নাগাদ রাজধানীর দমকল দপ্তরে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করার জন্য ফোন করা হয় সে ফোনে সূত্র ধরে দিল্লি পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যান ব্যাগটিতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহে খবর দেওয়া হয় বিশেষজ্ঞ এনএসজি কমান্ডারদের পাঠানো হয় বোম ডিসপোজাল স্কোয়াডও গোটা এলাকা ফাঁকা করে বিস্ফোরকটি উদ্ধার করা হয় বাজারের কাছে একটি ফাঁকা মাঠেই বোমাটি নিষ্ক্রিয় করা হয় প্রত্যক্ষদর্শীদের দাবি বিস্ফোরক ভর্তি ব্যাগটি ভরা বাজারেই গড়াগড়ি খাচ্ছিল সময় মতো সেটা উদ্ধার করা না গেলে বড়সড় বিপদ হতে পারত প্রশ্ন উঠছে পুলিশের নজর এড়িয়ে ভরা বাজারে এই ধরনের বিস্ফোরক পৌঁছল কিভাবে দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানা জানিয়েছেন ফোন পাওয়া মাত্রই দিল্লি পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আইডি বিস্ফোরকটি উদ্ধার করেছেন বিস্ফোরক আইনের আওতায় দিল্লি পুলিশের স্পেশাল সেলে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর তবে এর পেছনে কোনো জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে তা প্রথমে বোঝা না গেলেও অবশেষে উঠে এলো পাকিস্তানের ভূমিকার আশঙ্কা যা ক্রমশই তীব্র হচ্ছে বিস্ফোরণে কাঁপল ইরানের বিভিন্ন শহর ইরানের পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি শহর থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে রোববার 16 জানুয়ারি স্থানীয় সংবাদ সংস্থার বরাতে রয়টার্স এমন খবর দিয়েছে তবে কী ধরনের বিস্ফোরণ ঘটেছে তা এখনও পরিষ্কার হওয়া সম্ভব হয়নি সাম্প্রতিক মাসগুলোতে ইরানে এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে কর্তৃপক্ষ বলছে ইরানের সামরিক বাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মহড়া চালাচ্ছে আর এই মহড়া যখন হচ্ছে তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা চলছে আসাদাবাদ শহরের গভর্নর বলেন একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেছে কিন্তু তার উৎস সম্পর্কে এখনও পরিষ্কার কিছু জানা সম্ভব হয়নি কর্মকর্তারা জানিয়েছেন আবহাওয়া বৈরী থাকার কারণে প্রাথমিকভাবে এটিকে বজ্রপাতের শব্দ বলে মনে করা হচ্ছে এ সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না নিজেদের টেলিগ্রাম চ্যানেলে রোকনা নিউজ ওয়েবসাইট বলছে কোনো কোনো স্থানে শব্দের তীব্রতায় বাড়ির দরজা জানলা কেঁপে উঠেছে ভয়ে লোকজন ঘর থেকে বেরিয়ে এসেছেন টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে বিমান বিধ্বংসী অস্ত্র থেকে এসব শব্দ আসছে তবে সামাজিক মাধ্যমে ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমগুলো 6 বিশ্বশক্তির সঙ্গে হওয়া পরমাণু চুক্তি পুনর্বহালে ইরান পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছে আবার ইসরায়েলের সঙ্গে বৈরিতাও চরম রূপ নিয়েছে দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অভিযোগ ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরানকে প্রচেষ্টা থেকে নিবৃত্ত করতে কূটনীতি তৎপরতা ব্যর্থ হলে তারা তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে 10 ঘন্টা পর টেক্সাসে জিম্মি নাটকের অবসান জিম্মিরা অক্ষত অবস্থায় উদ্ধার
অবশেষে অবসান ঘটল আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের কলিভিল শহরের সিনাগগ ইহুদি উপাসনালয়ে জিম্মি ঘটনার। দীর্ঘ 10 ঘন্টা জিম্মিকারীর সঙ্গে আলোচনা, নানা তৎপরতার পর জিম্মিদের অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তবে জিম্মিকারী নিহত হয়েছে। ঘটনার অবসরের আগে বিস্ফোরণ ও গুলি শব্দ শোনা যায়। উদ্ধারকারী দল সিনাগগের ভেতরে ঢুকতে সক্ষম হন, তবে কিভাবে জিম্মির মৃত্যু হলো বা তার পরিচয় কি তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে শনিবার রাতে এক জিম্মিকে ছেড়ে দেওয়া হয়েছিল, তবে কোনো ক্ষতি করা হয়নি। অন্য কোনো কারো শরীরে শারীরিক ক্ষতি করার কথা তখন জানা যায়নি। কংগ্রিগেশন বেদ ইসরায়েল নামের সিনাগগে স্থানীয় সময় শনিবার বেলা 11টার দিকে সাবাথের প্রার্থনার সময় ঘটনার সূত্রপাত হয়। ফেসবুকে চলা স্ট্রিমিংয়ের অডিওতে এক ব্যক্তিকে চেঁচিয়ে বলতে শোনা যায়, আমার বোনকে ফোন দিন, আমি মরতে চলেছি। লোকটি আরও বলেন, আমেরিকার কোনো একটা সমস্যা হয়েছে। এর কিছুক্ষণ পরেই আশপাশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্রের আগের মিডিয়া খবর অনুযায়ী সিনাগগের যাজকসহ 4 ব্যক্তিকে প্রথমে জিম্মি করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে তখন বলেন, জিম্মিকারী ব্যক্তি সশস্ত্র বলে জানানো হয়েছে, তবে তা নিশ্চিত করা যায়নি। FBI সংকট বিষয়ক আলোচকরা জিম্মিকারীর সঙ্গে যোগাযোগ চালান। প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি অবহিত করা হয়েছে। জিম্মিকারীকে পাকিস্তানে স্নায়ুরোগ বিশারদ আফিয়া সিদ্দিকীর মুক্তির দাবিতে শোনা গিয়েছিল আফিয়া যুক্তরাষ্ট্রে 86 বছরের কারাদণ্ড ভোগ করছেন। আফগানিস্তানে বন্দি থাকার সময় যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের হত্যা চেষ্টার দায়ে তাকে সাজা দেওয়া হয়। ভিক্টোরিয়া ফ্রান্সিস এক নারী বার্তা সংস্থা আগে এপিকে বলেছিলেন, তিনি লাইভ স্ট্রিমের সময় ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিষাদাগার করতে শোনেন। লোকটি আরও বলেছিল তার কাছে বোমা আছে। আবুধাবির কাছের ভবনগুলো আমাদের নাগালের মধ্যে, আমিরাতকে হুঁশিয়ারি ইয়েমেনি পত্রিকার। ইয়েমেনের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত তার সাম্প্রতিক যুদ্ধ তৎপরতা বাড়ানোর জন্য কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের আলমাশিরা পত্রিকা। পত্রিকাটি বলেছে, আবুধাবির ভঙ্গুর কাছে সুউচ্চ ভবনগুলো তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে এবং সেখানে পৌঁছানো বেশ সহজ। শনিবার পত্রিকাটিতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, ভাড়াটে গেরিলা এবং উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে ইয়েমেনে মারিব ও সাবোয়া প্রদেশে পাঠিয়ে বিপজ্জনক খেলায় মত্ত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। পত্রিকাটি বলেছে, পর্যবেক্ষকরা নিশ্চিত যে সংযুক্ত আরব আমিরাতের তৎপরতার জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে এবং দেশটির জনজীবন, সম্পদ এবং অর্থনীতির ক্ষতি হবে মারাত্মক। আমিরাতের এই ক্ষতি ইয়েমেনে যেমন হবে, তেমনি হবে দেশটির ভেতরের তেলের স্থাপনাগুলোতে। আমিরাতের ভঙ্গুর কাছের ভবনগুলোতে পৌঁছানো খুবই সহজ। এর আগে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি কয়েকটি টুইটার পোস্টে জানিয়েছেন, সাম্প্রতিক দিনগুলোতে সাবওয়া প্রদেশ আরব আমিরাতের ভাড়াটে গেরিলারা বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। 24 ঘন্টায় সৌদি জোটের 33 হামলা, বহু হুতি বিদ্রোহী নিহত। গত কয়েকদিন ধরে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সপ্তাহখানেক আগে আরব আমিরাতের পতাকাবাহী একটি জাহাজ আটক করে হুতিরা, এরপরে উত্তেজনা বেড়ে যায়। হুতিদের কাছে জাহাজ ফেরত চায় সামরিক জোট, তবে বিদ্রোহীরা এতে অস্বীকৃতি জানায়। এই ঘটনায় কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া সৌদি জোট গত 24 ঘন্টায় হুতিদের লক্ষ্য করে 33 বার বিমান হামলা করেছে। এ হামলায় 300-এর অধিক হুতি বিদ্রোহী নিহত হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, শুধুমাত্র মারি প্রদেশে 190 জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে, 21টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। প্রেস এজেন্সি আরও জানিয়েছে, ইয়েমেনের আল বায়দাতে 27 বার আক্রমণ করা হয়। এ হামলায় 150 জনের বেশি বিদ্রোহী নিহত ও 16টি সামরিক যান ধ্বংসপ্রাপ্ত হয়। ফের ইসরায়েলের বিমানবন্দরে হাফতারের বিমান। আবারও ইসরায়েলের বিমানবন্দরে নামল লিবিয়ার যুদ্ধবাজের নেতা খলিফা হাফতারের বিমান। তুরস্কের আনাদুল এজেন্সির খবরে বলা হয়েছে, 3 মাসের কম সময়ের ব্যবধানে খলিফা হাফতারের ব্যক্তিগত বিমান তেল আবিবের বেন গারিয়ান বিমানবন্দরে নামল। ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, শুক্রবার খলিফা হাফতারের বিমানটি গারিয়ান বন্দরে নামার 2 ঘন্টা পর ফের উড়াল দেয়। তবে এর গন্তব্যস্থল কোথায় ছিল সেটি প্রকাশ করা হয়নি। এছাড়া বিমানে কে ছিলেন সেটাও উল্লেখ করা হয়নি। তবে ইসরায়েলি ব্রডকাস্টিং কর্পোরেশনের সামরিক প্রতিবেদক ইটে ব্লুমেনথাল এক টুইট বার্তায় বলেন, সাইপ্রাসে কূটনৈতিক বিরতির পর হাফতারের ব্যক্তিগত বিমান বেনগারিয়ান বিমানবন্দরে নামে। 2 ঘন্টা পর বিমানটি আগের গন্তব্যে ফিরে যায়। আনাদুল খবরে বলা হয়েছে, হাফতারের ব্যক্তিগত বিমান এই প্রথম ইসরায়েলে নামল না। গত বছরের 2 নভেম্বর এই বিমান ইসরায়েলি বিমানবন্দরে অবতরণ করে। ওই সময় বিমানটিতে ছিলেন হাফতারের ছেলে। খলিফা হাফতার গত 4 দশক ধরেই লিবিয়ার রাজধানীতে এক গুরুত্বপূর্ণ চরিত্র। এই 4 দশকে তার অনেক উত্থান পতন হয়েছে। কখনো তিনি ছিলেন লিবিয়ার ক্ষমতা কেন্দ্রের কাছাকাছি খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, কখনো তাকে ক্ষমতা থেকে দূরে সরে যেতে হয়েছে, পরে আবার তার প্রত্যাবর্তন ঘটেছে ক্ষমতার কেন্দ্রে। খলিফা হাফতারের অধীনে থাকা বাহিনী এখন দেশটিতে জাতিসংঘ স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এতে সমর্থন দিচ্ছে রাশিয়া, ফ্রান্স। বিশ্বে করোনায় মৃত্যু সংক্রমণ দুটোই কমছে।
বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারীতে অবিঘাত থামছেই না, প্রতিদিনে বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 5,605 জন। আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় 2,000। মহামারী শুরুর পর থেকে পর্যন্ত মৃতের সংখ্যা পৌঁছেছে 55,53,263 জনে। 24 ঘন্টায় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 23,53,411 জন। আগের দিনের তুলনায় দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা কমেছে 8 লাখের বেশি। মহামারী শুরু থেকে পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 32,65,87,110 জনে। রবিবার 16 জানুয়ারি সকালে বৈশ্বিক পর্যায়ে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত্যু সুস্থতা নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্বজুড়ে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া, এরপরে পোল্যান্ড, যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশগুলো রয়েছে এই তালিকায়। যুক্তরাষ্ট্রে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 4,02,735 জন এবং মারা গেছেন 882 জন। ভাইরাসটিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত 6,66,62,877 জন আক্রান্ত এবং মারা গেছেন 8,73,145 জন। রাশিয়ায় গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 723 জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 27,179 জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা 1,07,74,304 জন এবং মৃত্যু হয়েছে 3,20,634 জনের। যুক্তরাজ্যে গত একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 81,713 জন এবং মারা গেছেন 287 জন। এ পর্যন্ত মোট আক্রান্ত 1,51,47,120 জন এবং মারা গেছেন 1,51,899 জন। ইতালিতে একই সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1,80,426 জন এবং মারা গেছেন 239 জন। ফ্রান্সে গত 24 ঘন্টায় আক্রান্ত 3,24,580 জন এবং মারা গেছেন 148 জন। এ পর্যন্ত দেশটিতে 1,38,94,255 জন আক্রান্ত এবং মারা গেছেন 1,26,869 জন। কলম্বিয়া একই সময় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 35,575 জন এবং মারা গেছেন 129 জন। জার্মানিতে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 60,916 জন, মারা গেছেন 144 জন। ইউরোপের দেশটিতে এখন পর্যন্ত 79,46,145 জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন 1,16,010 জন, 242 জন একই সময়ে। ইউক্রেনে নতুন করে করোনায় আক্রান্ত 10,575 জন এবং মারা গেছেন 127 জন। আক্রান্তের দিক থেকে তৃতীয় মৃত্যুর সংখ্যার তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 160 জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 48,520 জন। মহামারী শুরু থেকে পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা 2,29,75,723 জন, মৃত্যু হয়েছে 6,21,007 জনের। আক্রান্তের তালিকায় দ্বিতীয় মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে মহামারী শুরুর পর থেকে পর্যন্ত মোট আক্রান্ত 3,71,19,961 জন এবং মারা গেছেন 4,86,094 জন। এদিকে গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে তুরস্কে 177 জন, পোল্যান্ডে 429 জন, দক্ষিণ আফ্রিকা 161 জন, ফিলিপাইন্সে 43 জন, কানাডায় 146 জন, ভিয়েতনামে 139 জন এবং মেক্সিকোতে মারা গেছেন 195 জন। করোনা যাবে না, স্থানীয় রোগে পরিণত হবে বলছে WHO। করোনা ভাইরাসের প্রকোপ যেভাবে ঘটছে তাতে মনে হচ্ছে এটি কখনোই সম্পূর্ণভাবে যাবে না, বরং এটি একটি স্থানীয় রোগে পরিণত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর রুশ প্রতিনিধি মেলিটা বুজনভিক কথা বলেন লাইভ ইউটিউব চ্যানেলকে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস স্থানীয় রোগে পরিণত হতে যাচ্ছে, এর মানে হলো এটি কখনোই যাবে না, কিন্তু আমরা জেনেছি এর চিকিৎসা এবং এ থেকে কিভাবে নিজেদের রক্ষা করতে হয়। মেলিটা বুজনভিক বলেন, আমাদের এখনই ভাইরাসটি নিয়ন্ত্রণ করা দরকার, না হলে অপ্রত্যাশিতভাবে নতুন কোন ধরন দেখা দেবে, তাই মানবজাতির আরম্ভ করার সময় এখনো বহুদূর। ভুজনবিক আরো বলেন, টিকা ছাড়া মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা সহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাও গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।